আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। আজ আমরা পুরুলিয়া জেলাতে উপস্থিত হয়েছি বহুজন কান্তি মোর্চার ব্যানারে। আজকে ভারতবর্ষে বহুজন কান্তি মোর্চার নেতৃত্বে গোটা ভারতবর্ষে বিভিন্ন ডিএম অফিসে 550টি জেলাতে আজকে ডেপুটেশন চলছে, যাতে হাতরাসের যে ঘটনাটা আপনারা সকলেই জানেন যে একটা নির্মম একটা বাল্মীকি সমাজের মেয়েকে উচ্চবর্ণীয় তথা ব্রাহ্মণ্যবাদী মানসিকতার লোকরা যে ধর্ষণ করেছে, এ একেভাবে মানে এর প্রমাণ লোপাটের জন্য তাকে রাতারাতি প্রশাসনিকভাবে যে পুরানো মানে হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি, যাতে ওই মেয়ের ন্যায় পায় এবং উচ্চস্তরীয় মানে সংসদীয় মানে উচ্চস্তরীয় যাতে তদন্ত হয় এর প্রতিবাদে আমরা মানে আজকে উপস্থিত হয়েছি। এবং আমাদের কয়েকটি মৌলিক ধারা আছে যেগুলো বলছি, যেগুলো আমরা ইভিএমের বিরুদ্ধে আমাদের আন্দোলন জন্য আমরা পথে নেমেছি আজকে। আর এটাই হচ্ছে আজকে বহুজন ক্রান্তি মোর্চার নেতৃত্বে পুরো ভারতবর্ষব্যাপী 550টা জেলায় যে উত্তরপ্রদেশের হাতরাসের যে ঘটনা, যে আমাদের বহুজন সমাজের একজন ছোট্ট নিষ্পাপ মেয়েকে কিছু উচ্চবর্ণীয় দাবাংরা এবং যে গণধর্ষণ করে হত্যা করেছে এবং প্রশাসন তাদেরকে আড়াল করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনারা জানেন যে মনীষা মারা যাওয়ার পর যে লাশের যে সম্মানটুকু, সেই সম্মানটুকু এই প্রশাসন নিজেদের প্রমাণ লোপাট করার জন্য তাকে রাত্রি দুটোর সময় তার দেহকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। তার কারণ যে ওখানের যে প্রশাসন বারবার বলেছে যে এরকম কোনো অত্যাচার হয়নি, জীব কাটা হয়নি, তাহলে জান ওরা বুঝতে পেরেছে যে কোনো রকম যদি এই লাশ ওরা ঘরে যেয়ে দেখে এবং সংগঠনের লোক যদি দেখে তাহলে আমি যে মিথ্যা বলছি এই মিথ্যা প্রকাশ পেয়ে যাবে। তার জন্যই এরা প্রমাণ লোপাটের জন্যই এই লাশকে তারা দেহকে তারা রাত্রি দুটোর সময় জ্বালিয়ে দেয়। তো এর প্রতিবাদে প্রশাসন যেভাবে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে, এই তাদের যাতে সিবিআই তদন্ত হয় এবং এই ফ্যামিলিকে যাতে সিকিউরিটি দেওয়া হয়, এই দাবিগুলো নিয়েই এবং 1 কোটি টাকা তাদের পরিবারকে দেওয়ার জন্য এই দাবিগুলো নিয়ে 550টা জেলায় বহুজন ক্রান্তি মোর্চা আজকে ধর্ণা প্রদর্শন করছে এবং আগামী দিনে 15 তারিখে র্যালিরও রয়েছে এই বহুজন ক্রান্তি মোর্চা। এর আগেও জানেন আপনারা যে 13 পয়েন্ট রোস্টার নিয়েও এই বহুজন ক্রান্তি লড়াই করছে এবং এই বহুজন ক্রান্তি মোর্চা এসটি এসসি ওবিসি এবং মাইনরিটিদের যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলোকে যৌথ মঞ্চ বহুজন ক্রান্তি মোর্চা। আমাদের সঙ্গে অলরেডি 100টার মতো সংগঠন আমাদের অলরেডি আমাদেরকে সাপোর্ট করছে এবং আগামী দিনে তারা আমাদেরকে আরও ব্যাপক আকারে সমর্থন করবে, এই আশা আমাদের রয়েছে। এবং এই প্রশাসনকে আমরা যাতে মনীষা যাতে এই প্রশাসনের থেকে সুবিচার পাই তার জন্য আমাদের এই লড়াই।